স্যার 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 আপনার জন্য এতক্ষণ অপেক্ষায় ছিলাম। কেন স্যার? আমার গ্রামের বাড়িতে বিকাশে না নগদে স্যার 5000 টাকা পাঠাতে হবে স্যার, আপনি একটু দয়া করে পাঠিয়ে দিবেন। আরে তুই বিকাশ কিংবা নগদের কথা বলতেছিস তাই না? আচ্ছা ঠিক আছে, তুই নাম্বারটা দে, আমি পাঠিয়ে দিচ্ছি। স্যার এই যে এখানে নাম্বার আর স্যার এই যে টাকা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন, আমি তো টাকাটা পাঠিয়ে দিয়েছি, এটা প্রসেসিংয়ে আছে, 2-1 ঘন্টার মধ্যে তোর ভাই পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আসলে আমি কম্পিউটারের দোকানে গেলে 10টা টাকা কাইটে নিত স্যার, অনেক সুবিধা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমার কাছ থেকে তো চলেই গেছে, তোর গ্রামে যেতে একটু সময় লাগবে, ঠিক আছে? আচ্ছা স্যার ঠিক আছে। ওকে। হ্যাঁ হ্যাঁ আমি এখনই আসতেছি। কিরে লিমা, তুই এখানে এখনো বাড়ি যাসনি? স্যার আসলে আমি আপনার জন্য অপেক্ষা করতেছিলাম স্যার, আসলে আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, গ্রাম থেকে আমার ভাই ফোন দিছিল, আপনি বলছেন টাকাটা নাকি 2-1 ঘন্টার মধ্যেই চলে যাবে, কিন্তু স্যার ভাই তো ফোন করে বললো টাকা এখনো পাই নাই। স্যার আপনি কি একটু চেক করে দেখবেন টাকাটা গেছে কিনা? দেখ আমার মতো আমি টাকা ঠিকই পাঠাই দিছি, এখন তোর ভাইয়ের অ্যাকাউন্টে গেছে কি যায় নাই সেটা দেখার দায়িত্ব আমার না, সেটা দেখবে ব্যাংক যে গেছে কি না গেছে। আর শোন বেশি পটপট করিস না, এই বিষয়ে আমি আর কিছুই জানি না, আমার অ্যাকাউন্ট থেকে তো ঠিকই টাকা কেটে নিছে, আর আমার জরুরি কাজ আছে, আমার এখন যেতে হবে। স্যার আপনি তো টাকাটা পাঠিয়েছেন, আর আপনাকে বলবো না কাকে বলবো? হাচ্ছার ছোট লোকের বাচ্চা, তুই কি ভুলে গেছিস তুই আমার বাড়ির কাজের লোক, তোর স্পর্ধা হয় কিভাবে তুই আমার হাত ধরিস? স্যার আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে স্যার, আসলে আমার মা অনেক অসুস্থ, টাকাটা অনেক দরকার স্যার, আপনি একটু ভালো করে চেক করে দেখেন না। দেখ আমি এসবের কিছুই জানি না, আমার অ্যাকাউন্ট থেকে টাকা যাওয়ার চলে গেছে, আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেছে, তুই এখন সর আমার সামনে থেকে, ছোট লোকের বাচ্চা। হাই রে আল্লাহ, স্যার তো চলেই গেল এতগুলো টাকা, আর আমার মার যে কি হবে এখন। কিরে আশিক, তুই এখানে কি খুঁজতেছিস অনেকক্ষণ ধরে দেখলাম? আরে ভাই আমার মানে ব্যাগটা হারাই ফেলছি, আশেপাশে কোথাও পড়ছে খুঁজতেছি। তুই শিওর এদিকেই কি পড়ছে? হ্যাঁ আমি শিওর এদিকে পড়ছে, কিন্তু খুঁজে পেতেছি না। আচ্ছা সমস্যা নাই, চল দুজন মিলেই খুঁজি দেখি। আচ্ছা ঠিক আছে। আরে স্যার আপনারা কি খুঁজতেছেন? আরে রাকিবের মানি ব্যাগটা হারিয়ে গিয়েছে, ওটাই খুঁজতেছি। স্যার তাহলে আমিও খুঁজে দেই? তাহলে তুই খোঁজ, তাহলে খুব ভালোই হয়। আচ্ছা স্যার ঠিক আছে। দেখ দেখ যাই তাড়াতাড়ি স্যারের ব্যাগটা খুঁজে দেই। আরে এই তো মানি ব্যাগটা পেয়ে গেছি, আর অনেকগুলো টাকাও আছে, যাই হোক দিয়ে দিই। স্যার এই যে আপনার মানি ব্যাগ পেয়ে গেছি। এটাই আমার মানি ব্যাগ, আমি জানতাম মানি ব্যাগটা এখানে পড়ছে। আরে ভাই তুই আগে মানি ব্যাগটা চেক কর, মানি ব্যাগের টাকা পয়সা সব কিছু ঠিকঠাক আছে কিনা, যদি আবার সরিয়ে রাখে দেখ দেখ। স্যার আপনি এই কথাটা বলতে পারলেন? আমি কত বছর ধরে আপনার পাশে কাজ করি, আর আমি এই স্যারের টাকা নিব? দেখ টাকা দেখলে ভালো মানুষেরই লোভ জাগে, আর তুই তো আমার বাসার কাজের লোক। আর ভাই শোন তুই ওর কথা বাদ দে, তুই ভালো মতো চেকিং দে টাকাগুলো ঠিকঠাক আছে কিনা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই মানি ব্যাগে তো 10,000 টাকা ছিল, 10,000 আছে। আর একটা কথা, মানি ব্যাগ যখন ও পাইছে ওর তো সুযোগ ছিল টাকাগুলো চুরি করতে, কিন্তু চুরি করে নাই, আপনি অনেক সৎ। আচ্ছা ঠিক আছে আমি আপনার 2,000 টাকা দিচ্ছি, দাঁড়ান। আরে স্যার টাকা কেন, টাকা লাগবে না স্যার। আরে নেন সমস্যা নেই, এই যে 2,000 টাকা আছে। হ্যাঁ না না স্যার আমি তো কোনো মহান কাজ করি নাই স্যার, এটা আপনার টাকা আপনিই পাইছেন, এটা আল্লাহর ইচ্ছে ছিল স্যার। ম্যাডাম আপনার এই সৎ কাজ দেখে আমি অনেক খুশি হলাম। আর ভাই এই সময়ে কেউ 10 টাকা পালে ছাড়ে না, আর এনাকে আমি 2,000 টাকা সাথে ছিলাম আর নিল না। আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আমি আসি। স্যার তাহলে আমিও আসি। দাঁড়া লিমা তুই আমাকে মাফ করে দে রে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আরে স্যার আপনি মাফ চাচ্ছেন কেন, কি হয়েছে? দাঁড়া বলতেছি, আমি তোর ভাইকে গ্রামে টাকা পাঠিয়ে দিছি, তুই তোর ভাইকে ফোন করে জিজ্ঞেস করে নে। স্যার আপনি তো বলছেন গতকালকে টাকা পাঠিয়ে দিছেন, কিন্তু এখন বলছেন এখন টাকা পাঠিয়ে দিছেন, স্যার আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তাহলে শোন, কালকে তুই আমাকে 5,000 টাকা দিছিলি তোর গ্রামে পাঠানোর জন্য, কিন্তু আমি ইচ্ছে করে টাকাটা পাঠাইনি, আমি টাকাগুলো রেখে দিছিলাম, আর ভাবছিলাম যে তুই তো আমার বাসায় কাজ করিস, তোর সাহসই হবে না আমাকে বিষয়টা বলে, কয়েকদিন এমনিতে চিন্তা ভাবনা করবি তারপরে আবার ভুলে যাবি, কিন্তু আজকে যখন দেখলাম
তুই আমার বন্ধুর মানিব্যাগটা খুঁজে দিলি, তখন আসলে আমি বুঝতে পারলাম যে তুই কত বড় সৎ মনের মানুষ। আর দেখ, আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছুই আছে, কিন্তু তারপরেও আমরা সামান্য কিছু টাকার লোভ সামলাতে পারিনি। আর তোর কোনো কিছু না থাকার শর্তেও অনেক ভালো মানুষ। আর তুই আমাকে ক্ষমা করে দে, আমার আজকে অনেক বড় শিক্ষা হয়ে গেল যে জীবনে টাকাই সব কিছু নয়, সততাই অনেক বড় বিষয়। তোর থেকে আজকে আমি শিক্ষা অর্জন করলাম। আর শোন, আমি কখনো এই ধরনের ভুল করব না, তুই আমাকে ক্ষমা করে দিস। আর প্লিজ আমাকে ভুল বুঝিস না, আমার বড় অন্যায় হয়ে গেছে তোর সাথে। স্যার, আসলে আমি গতকালকেই বুঝতে পারছি যে আপনি আমার ভাইকে টাকাগুলো পাঠান নাই, এর জন্যই স্যার আমি অন্য একজনের কাছ থেকে 5,000 টাকা নিয়ে ওই টাকা আমি পাঠিয়ে দিছি স্যার। আর স্যার, আমরা গরিব মানুষ, এর জন্য স্যার আপনাদের মতো বড় লোক মানুষের সাথে তর্কে যাই নাই। দেখ, আসলে আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে, তুই আমাকে ক্ষমা করে দে। স্যার, আসলে আপনি এতদিন খারাপ ছিলেন, আর এখন যে ভালো পথে আসছেন এতে আমি অনেক খুশি স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তোর মন মানুষ অনেক বড়। আচ্ছা স্যার, আসি। আচ্ছা।